মন্ত্রী সেনাপতি, আমার রাজ্যে এই কি অবস্থা! একই করুণ অবস্থা, সব জায়গায় কেন ডেঙ্গুতে ছড়াছড়ি! সামান্য একটা মশার যন্ত্রণায় মানুষ কেন সহ্য করতে পারছে না! এটা কি আমার দেশে হচ্ছে, আমার রাজ্যে হচ্ছে, না অন্য কোনো ভিন দেশের রাজা আমার দেশকে নষ্ট করার জন্য এই ডেঙ্গু মশা সৃষ্টি করেছে! ভালো করে তদন্ত করে দেখো এই মশার বংশবৃদ্ধি কিভাবে হয়, কোথা থেকে আসে, এবং এরকম হাজার হাজার রোগী যদি প্রতিদিন হসপিটাল অসুস্থ হয়ে ভর্তি হয়ে যায়, সেই শিশু থেকে বৃদ্ধ সবাই সবাই অসুস্থ, এখন সবার মুখে একটা জনরব, সবাই একটা আতঙ্ক, এই ডেঙ্গুর হাত থেকে কি করে বাঁচবে, এই ডেঙ্গু ভাইরাস কি করে আমাদের দেশে ছড়ালো, এই ডেঙ্গু ভাইরাস কি করে আমাদের রাজ্যে ছড়ালো! মন্ত্রী সেনাপতি, তোমরা আর কাল বিলম্ব না করে এখনই ছুটে যাও, তদন্ত করো প্রতিটা গ্রামে, প্রতিটি শহরের অলিতে গলিতে, দেখো হাইড্রেনের ওখানে ময়লায় কোনো কিছু জীবাণু পাওয়া যায় কিনা, কোনো ফুলের টপে জল জমে থাকলে সেখানে বংশ বৃদ্ধি করে কিনা এই ডেঙ্গু মশা, সেদিকে তোমরা খেয়াল রাখো। এই ডেঙ্গু যে কত বড় ভয়ানক, এই ডেঙ্গু যে কত খতরনাক, সে একমাত্র আমি উপলব্ধি করতে পেরেছি, কারণ আমার ডেঙ্গু হয়েছিল। এই ডেঙ্গু হতে সবাই সাবধান থাকবেন, এই ডেঙ্গুর হাত থেকে সবাই বেঁচে থাকবেন, সুন্দরভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন। এই ডেঙ্গু যদি একবার কারো দেখে প্রবেশ করে, এই অতি ক্ষুদ্র সামান্য একটি মশার কামড় আজ আমরা সহ্য করতে পারছি না। এটা কি আমাদের ভেজাল খেতে খেতেই পরিণত হয়েছে, আমাদের দেহের অবস্থা, আমাদের শরীরের যে রক্ত, রক্তটা সব জল হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? আমি যখন নিজেই ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম, তখন তো আমার পাশে কেউ ছিল না, এত রানী মহারানী রাজা মন্ত্রী প্রজা কেউ আমার কাছে ছিল না, শুধু মাত্র আমি একাই ছিলাম। এর আগে আপনারা দেখেছেন যে আমি একটা করুণ দৃশ্য, করুণভাবে যে ভিডিওটি তৈরি করেছিলাম একদম বাস্তব সত্য কথা নিয়ে, আমার যে রুমমেট ছিল, রুমে যারা ছিল তারাও কিন্তু তখন ছিল না, সবাই আতঙ্কে পালিয়ে গেছিল যে আমার ডেঙ্গু হয়েছে, অন্য কারো ডেঙ্গু হতে পারে। অতএব আগের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, মন্ত্রী সেনাপতি তুমি আর কাল বিলম্ব না করে এখনই যাও, তদন্ত করে দেখো এই মশার উৎপত্তি কোথা থেকে হচ্ছে, এদেরকে কিভাবে নিধন করা যায়, কোথা থেকে কি বিষ প্রয়োগ করলে এদেরকে নিধন করা যাবে, এক নিমিষে বংশ বিস্তার যেন আর দ্বিগুণ না বাড়ে, এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাহলে আমার দেশের প্রজাগণ, আমার দেশের জনগণ তো কেউ সুখে থাকবে না, কেউ শান্তিতে থাকবে না, সবাই হাহাকার করবে। আমি চাই না, আমি কান্না করেছি, নীরবে কেঁদেছি, আমার মতো যেন অন্য কেউ না কাঁদে। অতএব আপনারাও সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, আপনারা দেখবেন ঘরের আশেপাশে কোথাও হাড়ি, মাটির ভাঙ্গা হাড়ি, কলসা, পুরানো প্লাস্টিকের বাংলায় ডাবের খোসার ভিতরে যদি জল পানি জমে থাকে সেগুলো একটু ফলো করবেন, ওর ভিতরেই কিন্তু ডেঙ্গুর উৎপত্তি হয়। আপনার ড্রেন নালাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একটু ব্লিচিং ছিটিয়ে দেবেন সব জায়গায়, তাহলে দেখবেন আপনি সুন্দর পরিবেশে থাকবেন, আপনার আশেপাশে সবাই সুন্দর পরিবেশে থাকতে পারবে, ডেঙ্গু হতে মুক্ত হতে পারবেন। মন্ত্রী সেনাপতি, তোমাদেরকে বারবার করে বলার পরেও তোমরা কেন আমার কথা শুনছো না বলো তো? এতদিন ধরে একটা ডেঙ্গুর সাথে তোমরা লড়াই করে পারছো না, ডেঙ্গুকে নিধন করতে পারছো না, কেন কেন পারছো না বলো? কোন দেশ থেকে আক্রমণ করেছে এই ডেঙ্গু, তদন্ত করে দেখো, তদন্ত করো, এই ডেঙ্গুকে আমার দেশ উৎপত্তি হয়েছে না, অন্য কোনো রাজা মন্ত্রী এসে আমার দেশ নষ্ট করার জন্য এগুলো উৎপত্তি করছে, তুমি ভালো করে তদন্ত করে দেখো এই ডেঙ্গু আমার হয়েছে, আর যেন কোনো জনগণের না হয়। এই যে কত কষ্টের, কত বেদনার, সেটা বলে আমি বোঝাতে পারবো না, কেউ বিশ্বাস করবে না আমার এই মর্মান্তিক ঘটনা। আপনারা যদি শুনতে চান, আপনারা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে বলবো, জানিয়ে দেবো যে হ্যাঁ আমি কিভাবে আক্রান্ত হয়েছিলাম, ডেঙ্গু থেকে কিভাবে আমি মুক্তি পেয়েছিলাম। তাই তো আমারও এখনো ভয় করে, তাই তো আমি এখনো ভয় পাই যে আমার হয়েছে বলে আমার দেশের জনগণ, আমার রাজ্যের জনগণ যেন সবাই সুস্থ থাকে, শান্তিতে থাকে, তাদের যেন কোনো ডেঙ্গু মশা আক্রান্ত না করতে পারে। আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন, মন্ত্রী সেনাপতি সবাই আপনার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বুঝিয়ে বলবে, জানিয়ে দেবে কিভাবে সুস্বাস্থ্য পালন করতে হয়, কিভাবে ডেঙ্গু থেকে মুক্ত পেতে পারি, সবকিছু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবে। আর যদি কোথাও ভুল করে মন্ত্রী সেনাপতি তাহলে আমাকে বলবেন, আমি তদন্ত করে দেখবো যে এটা গাফিলতিটা কোথায় হচ্ছে, কোথা থেকে ডেঙ্গু ছড়াচ্ছে, এটা কি আমাদের কোথাও কোনো কর্মীর গাফিলতি না আমাদের গাফিলতি। অতএব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ডেঙ্গু থেকে স্বাস্থ্য থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিলাম, মন্ত্রী সেনাপতি বলো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো তদন্ত।